সম্প্রতি একটি সাপের পেট কেটে বিশাল আকারের একটি কুমির উদ্ধার করা হয়। তাহলে ভাবুন এই সাপটি কতটা বড় হবে। জি হ্যাঁ, আজ আপনাদেরকে এমনই পাঁচটি বিশাল আকারের দানবীয় সাপ দেখাবো। এরা এতটাই বড় যে আস্ত একটি উড়ন্ত প্লেনকেও গিলে খেতে সক্ষম। আর এই ভিডিওর শেষের দিকে আমি আপনাদেরকে এমন একটি দানবীয় সাপ দেখাবো যা হাজার হাজার মানুষকে একাই গিলে খেতে সক্ষম। চলুন শুরু করা যাক। ইন্দোনেশিয়ান পাইথন। 2002 সালে ইন্দোনেশিয়ার একটি জঙ্গলের পাশে থাকা মাঠে এই বিশাল আকারের পাইথন পাওয়া যায়। তখন পর্যন্ত এটি ছিল পৃথিবীর সবচেয়ে বড় পাইথন। এটি ছিল লম্বায় 49 ফুট এবং ওজন প্রায় 1000 পাউন্ড। কৃষকেরা মাঠে কাজ করার সময় হঠাৎ এই বিশাল আকারের পাইথনটিকে দেখতে পায়, যা দেখে তারা প্রথমে প্রচণ্ড ভয়ে দূরে সরে গিয়েছিল। এরপর তারা বন বিভাগে বিষয়টি জানায়। তারপর সেখান থেকে রেস্কিউ টিম এসে সাপটিকে চিড়িয়াখানায় নিয়ে যায়। এটি এতটাই বিশাল ছিল যে এটিকে নিয়ন্ত্রণ করতেই পুরো 62 জন মানুষের প্রয়োজন হয়েছিল। দা নাবাউ। এটি একটি আফ্রিকান সাপ। সেখানকার মানুষদের মতে এই বিশাল দানব খুবই ভয়ঙ্কর। সেখানকার কিছু মানুষ এটিকে স্বচক্ষে দেখার পর সাথে সাথেই কোনো রকমে প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছে। অনেকেই মনে করছে এটি টাইটানওয়ার বংশধর। তাদের মতে এই বিশাল আকারের সাপের মাথা অনেকটাই ড্রাগনের মতো। তাদের মতে এই পর্যন্ত এই ভয়ঙ্কর দানবের শিকার হয়েছে অনেক মানুষ, যাদের লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তবে এর সত্যতা সম্পূর্ণ জানা না গেলেও সেখানকার আদিবাসীদের মধ্যে এই সাপের ভয় স্পষ্ট দেখা যায়। জায়ান্ট স্নেক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কঙ্গো এলাকার জঙ্গলের উপর দিয়ে কয়েকজন সৈনিক হেলিকপ্টার করে যাচ্ছিল। তখন একজন সৈনিকের নজর পড়ে নিচে থাকা বিশাল আকারের একটি সাপের দিকে। এরপর সেই সৈনিক পাইলটকে হেলিকপ্টার আরেকটু নিচ দিয়ে চালানোর নির্দেশ দেয়, যেন এটি আসলে কি তা বুঝতে পারে, কারণ এত উঁচু থেকেও সাপটিকে বিশাল আকারের মনে হচ্ছিল। কিন্তু হেলিকপ্টার কিছুটা নিচে আসার সাথে সাথেই এই ভয়ঙ্কর সাপ হেলিকপ্টারের উপরে আক্রমণের চেষ্টা করে। তাই তারা কোনো রকমের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে এই সময় তারা কিছু ছবি এবং ভিডিও ধারণ করছিল এবং তাদের মতে এই সাপ 50 ফুটের চেয়েও লম্বা ছিল। তারপর যখন এটি নিয়ে তদন্ত টিম গঠন করা হয়, তখন তদন্ত করে জানা যায় এই সাপটি 200 মিটারের মতো লম্বা ছিল। এত বড় সাপ এই পর্যন্ত পৃথিবীতে আর কখনোই দেখা যায়নি। তাই এটি নিয়ে বিজ্ঞানীরা আরও বিস্তারিত গবেষণা করছে। জায়ান্ট অ্যানাকোন্ডা। প্রচণ্ড বৃষ্টির কারণে আমাজন নদীর পানি আশেপাশে বসবাস করা মানুষের গ্রামে পৌঁছে যায়, আর এই পানি থেকেই বেরিয়ে আসে বিশাল দানবীয় আকারের অ্যানাকোন্ডা। সেখানকার মানুষের মতে এটা ছিল লম্বায় 6 মিটার, যা মৃত অবস্থায় এখানে ভেসে এসেছিল। না হলে বুঝতেই পারছেন এই বিশাল আকারের দানব সেখানে কতটা ভয়াবহতা চালাতে পারত। গ্রিন অ্যানাকোন্ডা। এটি পৃথিবীর সবচেয়ে ভারী ওজনের অ্যানাকোন্ডা। এর ওজন 227 কেজি আর এটি লম্বায় প্রায় 9 মিটার। বিশাল দানবীয় এই গ্রিন অ্যানাকোন্ডা সাউথ আমেরিকাতে পাওয়া গেছে। যদিও এটি বিষাক্ত নয়, কিন্তু খুবই ভয়ানক। এর বিশাল দানবীয় শরীর দেখে বুঝতেই পারছেন এটি আস্ত মানুষকেও গিলে খেতে পারবে। একের পর এক এমন বিশাল আকারের সাপ নিয়ে রিসার্চ করে বিজ্ঞানীরা ধারণা করছে আমাজনের গহীন জঙ্গলে এখনও টাইটানোবোর কোনো প্রজাতি রয়েছে। তবে আপনার কি মনে হয় তা কমেন্টসের মাধ্যমে জানাবেন।